বন্ধুরা এই মুহূর্তের ইজি খাতা নিয়ে একটা বড় আপডেট রয়েছে যারা ইজি পে আইডি চালান ইজি পে যারা রিটেলার রয়েছেন তাদের জন্য ভিডিওটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো যে সমস্ত রিটেলাররা বিশেষ করে ইজি পে যারা ইজি খাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের আজকের ডেট পর্যন্ত সমস্ত ইজি খাতা এক একদম সাকসেসফুলি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে সবাই নিজের নিজের ইজি খাতা যে অপশন সেখানে গিয়ে চেক করতে পারবেন যে তাদের অ্যাক্টিভেট হয়েছে কিনা একটু পরেই আপনাদেরকে আমি কম্পিউটার নিয়ে গিয়ে দেখাবো যে আপনার ইজি খাতা কিভাবে চেক করবেন অ্যাক্টিভেট হয়েছে কিনা ওকে এবং যারা নতুন আছেন জানেন না যে ইজি খাতা জিনিসটা কি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি ইজি খাতা হচ্ছে ইজি পে কোম্পানি থেকে লঞ্চ করেছে বিশেষ করে যারা এই এর কাজ করেন এবং যাদের প্রচুর ট্রানজেকশন হয় নিজের পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট থেকে মানে প্রচুর তো ট্রানজেকশন করতে হয় তো উইথড্রল করতে ভয় পান যে টিডিএস কেটে যাবে কুড়ি লাখের বেশি ট্রানজেকশন করলে তো এই সমস্যার সমাধানের জন্য ইজি পে একটা নতুন প্রোডাক্ট ওদের ইজি খাতা এই এই ইজি খাতা যারা অ্যাক্টিভেট করবেন তাদের কি হবে অ্যাক্টিভেট করলে এই যে ইজিপে কোম্পানি এটা ইয়েস ব্যাংকের সঙ্গে টাই আপ করেছে টাই আপ করে ইজি খাতা নামে একটা অ্যাকাউন্ট চালু করেছে এবং এই অ্যাকাউন্টটা খুলে দেওয়া হচ্ছে সাপোজ আপনি ধরুন ইজি খাতার জন্য অ্যাপ্লাই করলেন তাহলে কি হবে আপনাকে একটা ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এবং এই অ্যাকাউন্টে আপনি যত খুশি ট্রানজেকশন করুন না কেন কোনো এখানে টিডিএস কাটবে না এবং আপনাকে একটা ডেবিট কার্ডও দেওয়া হবে ফিজিক্যাল ডেবিট কার্ড ওই ডেবিট কার্ড দিয়ে আপনি যে কোনো এটিএমে গিয়ে আপনি আর যত খুশি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলুন কোনো রকমের এখানে কিন্তু চার্জ কাটবে না তো এই যে সুবিধা বন্ধুরা বিশেষ করে আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকা তোলার যে একটা ভয় থাকে যে আমার টিডিএস কেটে নেবে তো এই জন্যই এই স্পেশাল ডিজাইন করা হয়েছে এই ইজি খাতার ঠিক আছে তো যাই হোক যাদের কাছে এখনও পর্যন্ত ইজি খাতা নেই যারা অ্যাক্টিভেট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অ্যাক্টিভেট করে দেব আর চলুন আমরা দেখে নিই যে কিভাবে চেক করব যে যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলেন তাদের ইজি খাতাগুলো অ্যাক্টিভেট হয়েছে কিনা এবং কিভাবে জানবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার কোনটা কারণ ইজি খাতার সাথে তো প্রত্যেকজনের একটা করে অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে একটা করে আপনারা ওখানে আইএফএসসি কোড পেয়ে যাবেন সব কিছু হয়ে যাবে তো সেগুলো কীভাবে জানবেন আপনারা চেক করবেন আপনারা তো চলুন আমরা চলে যাই ফটাফট কম্পিউটারে এবং সেখানে গিয়ে আপনাদেরকে আমি ডিটেলসে দেখাচ্ছি তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের ইজি পে যে আমাদের অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে তো অ্যাপসে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাব পাচ্ছেন আপনারা ইজি খাতা বলে তো এটা কিন্তু সবার অ্যাক্টিভেট হবে না যারা অ্যাপ্লাই করেছিলেন যারা একশো নিরানব্বই টাকা পেমেন্ট করেছিলেন শুধু তাদেরই হবে আর যারা পেমেন্ট করেননি ভাবছেন ইজি খাতা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অ্যাক্টিভেট করে দেবো তো কী করতে হবে সিম্পলি আপনারা এই ইজি খাতার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক যখনই করবেন ভিউয়ার্স আপনার কাছে দেখতে পাচ্ছেন আপনার ইজি খাতার পুরো ডিটেলস এখানে চলে আসলো ওকে সো এবার প্রশ্ন হচ্ছে এখানে আপনারা একটা ডেবিট কার্ড পাচ্ছেন ভার্চুয়াল ডেবিট কার্ড তো ফিজিক্যাল ডেবিট কার্ডটা কীভাবে পাবেন ফিজিক্যাল ডেবিট কার্ড বলতে এটিএম কার্ডটা আপনি কোথায় কবে পাবেন তো এই নিচে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে ফিজিক্যাল কার্ড অ্যাপ্লাই তো আপনারা সিম্পলি ফিজিক্যাল কার্ড অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কি লেখা আছে সার্ভিস কামিং সুন মানে ফিজিক্যাল কার্ডটা অ্যাপ্লাইটা এখনও স্টার্ট হয়নি আপনাকে ওয়েট করতে হবে অ্যাপ্লাইটা যখনই স্টার্ট হবে তখন অ্যাপ্লাই করবেন তারপরে আপনার বাড়িতে বাই পোস্টে চলে আসবে ফিজিক্যাল ডেবিট কার্ড ওকে সো আরেকটা এখানে প্রশ্ন আপনারা করতে পারেন যে দাদা এখানে তো আমরা পেয়ে গেলাম আমাদের এখানে একটা ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট হবে আপনারা বলেছিলেন ইয়েস ব্যাঙ্কে তো আমার অ্যাকাউন্ট ডিটেলস কোথায় পাবো আমার অ্যাকাউন্ট ডিটেলস আইএফিসি কোড ওগুলো কই তো ওগুলো জানার জন্য এই যে ডেবিট কার্ড দেখতে পাচ্ছেন এখানে ডেবিট কার্ডের ওপরে একটা দেখতে পাচ্ছেন এখানে শেয়ারের আইকন রয়েছে আপনারা এই সিম্পলি শেয়ার আইকনের উপরে একবার ক্লিক করুন আমি এখানে ক্লিক করছি ক্লিক যখনই করবেন এখানে শেয়ার করার অপশন পাবেন তো আপনি এখানে সিম্পলি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপ করার পর আপনার হোয়াটসঅ্যাপ খুলবে এখানে আপনার একটা পার্সোনাল নাম্বার এটা সেন্ড করবেন সেন্ড করবেন তো সেন্ড করলেই কিন্তু আপনার এখানে হোয়াটসঅ্যাপে চলে আসবে আপনার ইজি খাতার ডিটেলস তো এখানে কী কী আছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনার নাম রয়েছে ব্যাংকের নাম ইয়েস ব্যাংক লিমিটেড ইউপিআই আইডি আপনার রয়েছে এবং রয়েছে আপনার আইপিসি কোড ঠিক আপনি তাহলে অ্যাকাউন্ট ডিটেলসটা পুরোপুরি এখানে পেয়ে গেলেন এবার কি করবেন এবার যেটা আপনার কাজ সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা আপনি সরাসরি আপনার ইজি ইজিপের যে আইডি সেটার মুভ টু ব্যাংকে গিয়ে অ্যাড করে নেবেন এর ফলে কি হবে এর ফলে নেক্সট টাইম থেকে আপনারা যখনই স্যাটেলমেন্ট করবেন আপনারা এই অ্যাকাউন্টে সেটেলমেন্ট করবেন তাহলে আপনার টিডিএস কাটার এখানে কোনো ভয় থাকবে না আমরা অনেকে ভয় পাই না যে আমার নিজের আলাদা অ্যাকাউন্ট রয়েছে এস বি এলাহাবাদ পাঞ্জাব ন্যাশনাল ওই সমস্ত ব্যাংকে যদি কুড়ি লাখের বেশি ট্রানজ্যাকশন করে ফেলি প্রতি বছরে তাহলে আমাদের টিডিএস কাটে তো এই যে অ্যাকাউন্টটা স্পেশালি আপনাদের জন্যই বানানো হয়েছে ইজি খাতাটা যাতে করে আপনারা কুড়ি চল্লিশ পঞ্চাশ যত লাখই করুন না কেন আপনার যাতে টিডিএসটা না কাটে এই জন্য স্পেশালি টাই আপ করেছে ইয়েস ব্যাংকের সাথে তো এই ভয়টা আপনাদেরও থাকবে না তো আপনারা কি করবেন বলে দিচ্ছি তো আপনারা সিম্পলি এটা ইজিপ্টের মুভটু ব্যাঙ্কে গিয়ে অ্যাড করে নেবেন বাট আপনারা এখন অ্যাড করতে পারেন কিন্তু এখন যেন সেটেলমেন্ট করবেন না কারণ কারণ আপনারা তো এখনও ফিজিক্যাল কার্ড পাননি ফিজিক্যাল কার্ড তো এখন অ্যাপ্লাই হচ্ছে না আগে ফিজিক্যাল কার্ড হাতে পাবেন তারপর আপনারা ওখানে মুভ টু ব্যাঙ্কে অ্যাড করে মুভ টু ব্যাঙ্ক করে নেবেন ঠিক আছে এই হচ্ছে পুরো ব্যাপার আচ্ছা এখানে একটা অপশনে বন্ধুরা রয়েছে মুভ টু ওয়ালেট এটার মানে হচ্ছে মানে এই যে ইজি খাতা আপনার তো অ্যাকাউন্ট এখানে আপনার ব্যালেন্সটাও দেখাচ্ছে দেখুন তো এই অ্যাকাউন্টে আপনার যা ব্যালেন্স থাকবে আপনি যদি আপনার ইজি পে পোর্টালে নিতে চান তো সরাসরি এই মুভ টু ওয়ালেটে ক্লিক করবেন করে আপনার পোর্টালে সরাসরি নিতে পারবেন কোনো চার্জ এখানে কাটবে না মানে একদিক থেকে আপনার মানি অ্যাডটাও আপনি এনি টাইম নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছেন স্যাটেল মানে এখানে আপনার পুরো স্টেটমেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন তো আপনার এখানে প্রপার স্টেটমেন্টটা খুলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কবে খুলেছে বাইশ দশ দু হাজার বাইশে অ্যাকাউন্টটা ওপেন হয়েছে এবং জিরো ব্যালেন্সে খুলেছে কোনো টাকা লাগেনি আমাদের জিরো ব্যালেন্স ঠিক আছে তো এইভাবে আপনারা পুরো আপনার যে অ্যাকাউন্টের স্টেটমেন্টও আপনি এখানে এক ক্লিকেই চেক করে নিতে পারবেন এই হচ্ছে পুরো ব্যাপার বন্ধুরা আর এছাড়া এখানে আপনারা কিউআর কোড স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন আইএমপিএস সার্ভিস পাচ্ছেন এনএফটি পারছেন আরটিজিএস পাচ্ছেন সব কিছু পাবেন ঠিক আছে তো এই ছিল বন্ধুরা ইজিপের আপডেট যারা অনেক দিন থেকে ওয়েট করছিলেন যে দাদা ইজিপে অ্যাপ্লাই করলাম আমার এক মাস দুমাস হয়ে গেল এখনও আমার অ্যাক্টিভ হলো না খাতাটা তো কি আপডেট কিছু দেন তো এই হচ্ছে আপনাদের আপডেট চেক করে নিন সবাই নিজের নিজের এই ইজি খাতার খাতাটা ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরের নতুন আর একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন